হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ডক্টর উষা ভ্লগস প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ভ্লগস আপনাদেরকে ওয়েলকাম একটা নতুন ব্লগে আমরা এখন যাচ্ছি বারাসাতের দিকে ব্যারাকপুর থেকে বারাসাত একটা উবার করে নিয়েছি আবার একটা নতুন সফরে আর আজকের সফর এবং এর পরের কয়েকটা ভিডিও সিরিজে অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে তাই তো থ্রি উল্টো দিকে এখানেই মনে আসবে বাস আমরা সবাই ওয়েট করছি কমালি দাঁড়িয়ে আছে আমার এই যে লাগেজ এমপিরি দাঁড়িয়ে আছে বিজি কালকে সবাইকে ইন্ট্রোডিউস করাবো আর একজন ব্ল্যাক কফি হচ্ছে আমি সবাইকে ইন্ট্রোডিউস করাবো এখন আই শোনাও যাচ্ছে না ঠিক করে সো কালকে ঠিক আছে কমালিস আমরা চলে এসেছি সাথে কলোনি মোড়ে আর এখান থেকে আমাদের আজকে রাতের নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ির বাস ভলভো সেমি স্লিপার বাস রয়্যাল ক্রুজারের আর এখনও সেটা আসেনি আমাদের ওই সন্ধে সাতটা পৌনে আটটার দিকের বাস তো আমরা এখানে পৌঁছে গেছি অনেক তাড়াতাড়ি এখানে একটা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট বাস চলে এলো অনেক বাস কিন্তু আসছে পরপর আর এটাই হচ্ছে স্টপেজ শ্রী লেদার্সের উল্টো দিকে অ্যান্ড ফাইনালি আমাদের বাস এসে গেছে দিস ইজ আওয়ার বাস অ্যান্ড এটা একটা বাস এটাতে আমাদের নিচে আগে লাগেজ রাখা হবে লাগেজের কিন্তু বেশ ভালো সিস্টেম ট্যাগ অ্যান্ড অল আছে আপনারা যারা কিন্তু টিকিট পান না বাসে বা ট্রেনে যারা টিকিট পান না খুব তাড়াতাড়ি আপনাদের প্ল্যান হয়ে যায় শিলিগুড়ি যাওয়ার তারা কিন্তু এই ভলভো বাসে ট্রাভেল অবশ্যই করতে পারেন কারণ কি ভলভো বাসের টিকিট কিন্তু অলওয়েজ মোটামুটি অ্যাভেলেবেল থাকে তো এইভাবে আমার ব্যাগটার মধ্যে ওরা ট্যাগ লাগিয়ে দিল জাস্ট লাইক ইন ফ্লাইটস দিয়ে ওর একটা কাউন্টার পার্ট আপনাকে দিয়ে দেওয়া হবে অ্যান্ড ওটাকে রেখে দিতে হবে নেক্সট দিন যখন আপনি নামবেন ওই কাউন্টার পার্টটা দিলে আপনার লাগেজ ওরা কিন্তু আপনাকে দিয়ে দেবে অ্যান্ড আই থিঙ্ক ইট ইস ভেরি ভেরি কনভিনিয়েন্ট আমার তো বেশ সুবিধায় লাগলো লাগেজ বেশি থাকলেও কিন্তু কোনো প্রবলেম নেই অ্যান্ড দিস ইজ দ্য এন্ট্রেন্স টু আর বাস আর এটা অ্যাকচুয়ালি প্ল্যানেট থেকে ছেড়েছে সন্ধে ছটায় তো ওই জন্য মোটামুটি ফুলই আছে বারাসাত কলোনি মোড়ে কিন্তু বেশি লোক উঠলো না আমরা বাস চার পাঁচজনই উঠলাম অ্যান্ড যে আমাদের অ্যাকচুয়ালি চারজনের একটা গ্রুপ আমরা যাচ্ছি বেড়াতে কোথায় তো সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এতক্ষণে আমরা যাচ্ছি সান্দাকফু অ্যান্ড দিস ইজ মাই সি বেশ ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট কিন্তু সব কিছু প্রোভাইড করা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার উইচ ইজ ভেরি নাইস এখানে টয়লেটের নেওয়ার খুব ভালো এইয আর খাওয়ার জায়গাগুলোও খুব ক্লিন সো এখানে দাঁড়ালে বাস ইউ আর লাকি এখানে অনেক বাসই দাঁড়িয়েছে আই থিঙ্ক রিসেন্টলি এখানেই দাঁড়াচ্ছে কিন্তু দেখায় ওদিক থেকে বাস দাঁড়িয়ে পড়েছে তার ফার্স্ট স্টপে কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে কিন্তু বাস দাঁড়িয়েছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে আর এখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু ডিনার করে নিতে পারেন সব কিছু ডিনার আছে এখানে কুপন কেটে ডিনার করে নিতে পারেন চা খেতে পারেন এবং বেশ একটা রিফ্রেশমেন্টের জায়গা কারণ অনেকক্ষণ ট্রাভেল করে এসেছি আমরা আর এটা অ্যাকচুয়ালি এখন বাজছে রাত দশটা সো একদম ডিনার টাইম তো আপনারা নেমে ডিনার করতে পারেন বা টয়লেট রিফ্রেশমেন্টসের জন্যই এই স্টপেজটা দেওয়া হয় যাই হোক এর পরে কিন্তু আবার বাস ছেড়ে দিল বেশ কিন্তু ভালোই এলো আমাদের রয়্যাল ক্রুজার সেমি স্লিপার বাসটা অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি বিফোর টাইমে কিন্তু নেমে গেলাম শিলিগুড়ি টেনজিং নর্গে বাস স্ট্যান্ড এখানে আর আমাদের এখন লাগেজ দেওয়া হচ্ছে অ্যান্ড ইয়াস আর কথা বলে রাখি জলের কিন্তু ফাইভ হান্ড্রেড এম এল পার্সনও কিন্তু দেওয়া হয় বাসে তাছাড়া ব্ল্যাঙ্কেট তো আছেই সো ইটস কোয়াইট এ গুড জার্নি আচ্ছা আমরা এখন পৌঁছে গেছি এখন বাজছে ছটা দশে পৌঁছেছি আর বিফোর টাইমে পৌঁছে গেছি এখন আমরা দাঁড়িয়েছি আমরা বেরোবো মানে মানেভঞ্জন আমাদের গাড়ি আগে থেকে বুক করা আছে আর এখানে আমরা এরকম লাগেজ ফ্যাগেজ নিয়ে দাঁড়িয়েছি অ্যান্ড এই বাসটা এসছি দিস ইজ দ্য বাস স্ট্যান্ড নর্গে বাস স্ট্যান্ড সামনে মনে হয় না সামনের দিকে তো এইখানে আমরা এখন একটু ওয়েট করে দেন ব্রেকফাস্ট করবো মানে এখন নয় একটু পরেই ব্রেকফাস্ট করবো অ্যান্ড তারপরে যাবো মানেভঞ্জের ওখানে গিয়ে অনেক কিছু আছে সব কিছু দেখাবো পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকবেন অ্যান্ড ইয়েস ওয়েলকাম টু ডক্টর উষা ব্লগস গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল এনার নাম্বার কিন্তু আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে আমরা এর আগের যে দার্জিলিং ট্রিপটা করেছিলাম সেটাও এই দাদার গাড়িতেই করেছিলাম আর আমরা স্টার্ট করলাম ওই সাড়ে ছটার দিকে আমরা কিন্তু যাচ্ছি আজকে মানেভঞ্জনে মানেভঞ্জনের একটা ব্যাপার বলে রাখি যে মানেভঞ্জনে কিন্তু পৌঁছাতে হবে দুপুর দুটোর আগে তো আপনারা যারা সান্দাকফুর জন্য স্টার্ট করতে চান তারা কিন্তু অবশ্যই এই এইরকম ট্রান্সপোর্টে আসবেন যেটা আপনাদেরকে শিলিগুড়িতে বেশ তাড়াতাড়ি মানে বারোটার মধ্যে বারোটাও না এগারোটার মধ্যে পৌঁছে দেবে কারণ শিলিগুড়ি থেকে কিন্তু প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগে ভঞ্জন পৌঁছাতে ইনক্লুডিং দ্য ব্রেকফাস্ট স্টপ সেই কারণে আমরা কিন্তু একটু আগের বাসই নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারি শিলিগুড়ি অ্যান্ড খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি ছটার মধ্যে সো উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আমরা স্টার্ট করে ফেলেছি অ্যান্ড মজা করতে করতে কিন্তু এগিয়ে চলেছি মানে ভঞ্জনের পথে আমাদের ট্যুর প্ল্যানটা একটু জানিয়ে রাখি আমরা কিন্তু আজকে যাচ্ছি মানে ভঞ্জং মানে ভঞ্জং থেকে আবার স্টার্ট করব। ফর টুমলিং টুমলিং হচ্ছে একটা জায়গা যেটা সান্দাকফু যাওয়ার আগে পরে সো এই টুমলিংয়ে আমাদের একদিনের স্টে আছে তারপর কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব টুংলিং থেকে কোথায় সান্দাকফুর দিকে তাই জন্য আপনারা কিন্তু এই ট্যুর প্ল্যানটাও ফলো করতে পারেন বা আপনারা যদি চান আপনারা ডাইরেক্ট মানেভঞ্জম থেকে সান্দাকফু যেতে পারেন বাট ওটা একটু হ্যাকটিক হয়ে যায় বিকজ ডিস্টেন্সটা অনেকটা আর রাস্তাটা ভীষণ খারাপ সো অনেকটা উঠতে হয় গাড়িতে তো রাস্তাটা খারাপের জন্য কিন্তু বেশ হ্যাকটিক একটা জার্নি হয়ে যায় সেই কারণে আমরা টুমলিংয়ে এক রাত্রি স্টে রেখেছি অ্যান্ড অনেক কিছু কিন্তু প্রসেসেস আছে রাস্তায় মানে একটা ন্যাশনাল পার্কও পরে মাঝ রাস্তায় সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক তার কিছু এন্ট্রিজ আছে তাছাড়া কিছু পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড অনেক কিছু ব্যাপার আছে সব কিছু আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে থাকবো তার জন্য আপনাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা অ্যান্ড ফার্স্ট লুক অফ দ্য পাহাড় ইজ হিয়ার ইয়েস পাহাড়ের প্রথম দৃশ্য এই শিলিগুড়ি থেকে যখন আমরা যাই দার্জিলিংয়ের পথে বা সিকিমের পথে এই দৃশ্যটা কিন্তু আমাদের সব ক্লান্তি দূর করে দেয় সত্যি এই পাহাড়ের দৃশ্য আর এই পাহাড়ের মনোরম সুন্দর পরিবেশের জন্যই বারবার ছুটে আসি এই নর্থ বেঙ্গল বা সিকিম চলুন এরপর এগিয়ে চলেছি আমরা খুব তাড়াতাড়ি মানেভঞ্জের দিকে তার আগে ব্রেকফাস্টটাও কিন্তু সারতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি রাস্তায় যেতে যেতে আপনারা কিন্তু অবশ্যই এই ট্রিপে যারা সান্দাকফু যেতে চান তারা অবশ্যই কিন্তু নিজেদের যে কোনো একটা আইডেন্টিটি বা পরিচয়পত্র যে কোনো আইডেন্টি প্রুফ একটা অরিজিনাল রাখবেন এবং তার জেরক্স তিন কপি করে অবশ্যই রাখবেন যত জোন আপনারা যাচ্ছেন তাছাড়া কিন্তু একটা করে ফটোও রাখবেন নিজের সাথে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দরকার আমাদের এই আজকের জার্নিতে বা কালকের জার্নিতে অনেকগুলো এন্ট্রি টিকিটস করতে হয় অনেকগুলো অনেক জায়গাতেই এন্ট্রি টিকিটস করতে হয় তাছাড়া পুলিশ ভেরিফিকেশনস করতে হয় সো সেগুলোর জন্য কিন্তু এগুলো নেসেসারি দেখুন কথা বলতে বলতে আমরা কত উপরে চলে এসেছি আর মনে হচ্ছে না পাহাড়ের একদম প্রায় চূড়াতে চলে এসেছি হ্যাঁ এরকমই মনে হবে আমাদের এবারের সফরে কারণ সান্দাকফু কিন্তু আমাদের পশ্চিমবাংলার থেকে উচ্চতম হাইটে অবস্থিত আর টুমলিংও কিন্তু কম হাইটে নয় সেই জন্য কিন্তু এই জার্নিটাতে আপনাদের মনে হবে আপনারা সত্যিই পাহাড়ের চূড়ায় চলে এসেছেন এই বলতে বলতে আমরা কিন্তু আরও এগিয়ে চলেছি শিলিগুড়ি থেকে ভঞ্জং যাওয়ার কিন্তু দুটো রাস্তা হয় একটা হচ্ছে মিরিক হয়ে যাওয়া আর একটা হচ্ছে ঘুম স্টেশন হয়ে যাওয়া ঘুম স্টেশন হয়ে যাওয়াটা নাকি একটু কম পরে এটা আমাদের ড্রাইভার দাদা বললেন মিরিক হয়ে গেলে একটু লং পরে রাস্তাটা তো আমরা কিন্তু ঘুম স্টেশন হয়েই যাচ্ছি মানে কার্সিয়ং সোনাডা ঘুম এগুলো সবই কিন্তু আমাদের আজকের রাস্তায় পড়বে মনেই হচ্ছিল আরও দুদিন এক্সটেন্ড করে থেকে যায় দার্জিলিংয়ে কিন্তু না সেটা করা সম্ভব নয় এই দেখুন বলতে বলতে কারসিয়ং স্টেশনও কিন্তু চলে এলো দিস ইজ দ্য কার্সিয়ং স্টেশন মানে টয় ট্রেন স্টেশন আর যাই হোক যেটা বলছিলাম যে এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা যাবো মানেভঞ্জং অ্যান্ড এইটা হচ্ছে কার্সিয়ংয়ের ছোট্ট শহরটা আমি কার্সিয়ং পার্সোনালি এখনও অবধি থাকিনি আপনারা যদি কার্সিয়ং থেকে থাকেন তাহলে আমাকে অবশ্যই সাজেস্ট করবেন যে কার্সিয়ং থাকার কোন জায়গাটা সব থেকে ভালো দেখুন এই যে পাইন ফরেস্ট এই পাইন ফরেস্ট নর্থ বেঙ্গলের কিন্তু একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যেটা নর্থ বেঙ্গলের পাহাড়কে সিকিমের পাহাড় থেকে অনেকটা আলাদা করে অ্যান্ড আমার কিন্তু অসাধারণ লাগে এই পাইন ফরেস্ট দেখতে যখনই আমি এই রাস্তা দিয়ে যাই এই পাইন ফরেস্টের ভিডিও ছবি না তুললে আমার যেন মনে হয় আমার ট্রিপটা ইনকমপ্লিট এইট মাইলে দাঁড়িয়ে পড়লাম আমরা ব্রেকফাস্ট করতে চলুন একটু ইন্ট্রোডিউস করেই দিই আমার গ্রুপের এটা হচ্ছে তোমালি আই হচ্ছে অ্যাম আমার দিকে না ক্যামেরা তুমি তো ক্যামেরা ফ্রেন্ডলি কি আচ্ছা আর আমি তো আমি যাই হোক আমরা এখন ব্রেকফাস্ট করতে ঢুকছি একটা জায়গাতে আর এটা হচ্ছে এইট মাইল বলে একটা জায়গা ঠান্ডা এখন অতটা লাগছে না কোথায় কোনটাই খিদেটা কিন্তু বেশ জমিয়ে পেয়েছে লাস্ট খেয়েছিলাম বাসে একটা স্যান্ডউইচ বাট এখন কিন্তু বেশ খিদে পেয়ে গেছে পাহাড়ে এলে কিন্তু আমার এমনি খিদে বেশি পায় পাহাড়ের হাওয়াতে আর মেবি ওই টার্নসগুলোর জন্য জানি না কেন বাট পাহাড়ে এলে কিন্তু বেশ খিদে পায় ছোট্ট একটা হোটেল আর এখানেই আমরা একটা জায়গা খুঁজে বসে পড়লাম কি খাবো দেখা যাক কি হয়েছে মৌমু ঠিক আছে ডাক্তার আচ্ছা এখানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় চিকেন শুধু চিকেন সবজি পুরি সবজি লাফা লাচ আর সবজি মোমো চিকেন মোমো ভেজ ওয়াই ওয়াই ম্যাগি এই ম্যাগি আর এই নিয়েছি লক্ষ্মণ আচ্ছা মোমো তো একটু অনেক টাইম লাগে মোমো যেটা তৈরি আছে তো যাই আমরা এখন ব্রেকফাস্ট করব খিদে পেয়েছে বাসে কিন্তু আমরা খেয়েছি এই স্যান্ডউইচ খেয়েছি যেটা ছিল সেটা ডাবল লেয়ার তাও খিদে পেয়েছে

কামালি বলো কেমন খেতে চাটনিটার জন্য আরো ভালো লাগে এই চাটনিটা অন্য কোথাও পাওয়া যাবে না এরকম মোমোটা কেমন মোমোটা ধরে মাখন মাখন একটা স্মেল আসছে তার মানে দিয়েছি কিছু একটা বাটার এই যে এবার আমি ট্রাই করে বলছি পাহাড়ের মোমোর ব্যাপারই আলাদা পাহাড়ে এসে মোমো না খেলে জাস্ট কমপ্লিট নয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব করতে পারি আমি মোমো ব্রেকফাস্ট অ্যান্ড কফি শেষ করে আবার স্টার্ট করলাম আমরা ফর মানিভাঞ্জান ইয়েস একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের মানে ভঞ্জ অব্দি যে গাড়িটা আমরা বুক করেছি সে আমাদের থেকে নিচ্ছে চার হাজার টাকা এছাড়া কিন্তু শেয়ার ক্যাবেরও অপশন আছে আর এটা তো অবভিয়াসলি রিজার্ভ করেছি আমরা তো আপনারা চাইলে এই দাদার থেকেও নিতেই পারেন গাড়ি এই দাদার নম্বর কিন্তু আমি দিয়ে রাখবো আমাদের ডেসক্রিপশান বক্সে দাদার নাম হচ্ছে অভিষেক তো অভিষেক দার গাড়ির নাম্বার আমি দিয়ে রাখবো আগেও দার্জিলিংয়েও আমরা কিন্তু এই দাদার গাড়িতেই গেছিলাম সো আমার চেনা জানা হয়ে গেছে এনার সাথে বলে এখানে এলে ওনাকেই আমি ফোন করি কথা বলতে বলতে চলে এলাম ঘুম স্টেশন ঘুম স্টেশন থেকে লেফট সাইডে মিরিকের যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা চলেছি আর ডান দিকে গেলে কিন্তু দার্জিলিং চলে যাবো সো আমরা লেফট সাইড নিয়ে নিলাম অ্যান্ড দিস ইজ দ্য ঘুম স্টেশন আমরা কিন্তু দুমাস আগেই এখান থেকে ঘুরে গেছি আমার ব্লগ আছে আপনারা অবশ্যই সেটাও কিন্তু দেখতে পারেন যদি দার্জিলিং প্ল্যান করেন বা এমনি দার্জিলিং কিন্তু বাঙালির ফেভারিট জায়গা তো আমরা এগোচ্ছি এখন এই রাস্তাটা কিন্তু মিরিকেও যায় সো এই রাস্তাটা দিয়েই যাব এখান দিয়ে লেপচা জগতও পড়বে রাস্তায় অ্যান্ড লেপচা জগতও কিন্তু আমরা এর আগের বার ঘুরে গেছি সব কিছু আমার কিন্তু আগের ব্লগে আছে অবশ্যই সেটা চেক আউট করতে ভুলবেন না আমার আই বাটনে কিন্তু সব কটা ভিডিওর লিঙ্ক থাকবে এছাড়া ডেসক্রিপশনেও থাকবে সেগুলো কিন্তু প্লিজ চেক আউট করবেন অ্যান্ড প্লিজ একটা কমেন্ট করবেন বিকজ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থটস অন মাই ভিডিও আমার ভিডিও কেমন লাগছে একটুকু জানাতে প্লিজ ভুলবেন না আমার খুব ভালো লাগে আপনাদের সাথে ইন্টার্যাক্ট করতে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি লেপচা জগৎ ফরেস্টে অ্যান্ড এই যে পাইন ফরেস্টটা দেখা যাচ্ছে এটাই কিন্তু লেপচা জগতের পাইন ফরেস্ট আর এখানে কিন্তু ঢোকারও একটা গেট আছে বাট আজকে আমাদের টাইম নেই আজকে আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে মানেভঞ্জ বিকজ ওখান থেকে আমরা স্টার্ট করব ফর টুমলিং এখন হচ্ছে মে মাস এখন কিন্তু এই লেপচা জগতের পাইন ফরেস্টটা দেখলাম বেশ ক্লিয়ার বাট আমি যখন এসেছিলাম মার্চের দিকে তখন কিন্তু ভীষণ ভীষণ কুয়াশা ছিল অ্যান্ড আমার প্রত্যেকটা ফটো কিন্তু ফগি এসছে আর মানে জাস্ট ক্লিয়ার আসেনি সো হ্যাঁ ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড এখন যেটা দেখছি এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স দিস ইজ অলসো অবভিয়াসলি গুড প্রচুর লম্বা লম্বা এখানে পাইন ফরেস্ট আছে অ্যান্ড দিস ইজ আ ভেরি ভেরি বিউটিফুল প্লেস যারা প্রাকৃতিক সৌন্দর্যকে এনজয় করেন তাদের কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগবে এখানেও কিন্তু চারপাশে অনেকগুলো হোমস্টেজ আছে সো ইফ ইউ ওয়ান্ট আপনারা কিন্তু ইভেন লেপচা জগতে হোমস্টে নিয়ে থাকতে পারেন বাট আমাদের আজকে কোনো সময় নেই আমরা এগিয়ে চলেছি অ্যান্ড আমরা এগিয়ে এই জাংশনটাতে পৌঁছলাম এই জাংশনটাতেই দেখতে পারবেন যেখানে এখানে মানেভঞ্জম হচ্ছে এখান থেকে সেভেন কিলোমিটার্স অ্যান্ড এই লাস্টের যে সেভেন কিলোমিটার রাস্তাটা দিস ইজ নট কোয়াইট গুড তো এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয় ডান দিক দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে এই রাস্তাটাই হচ্ছে খারাপ আর এর পরে যে আমরা টুমলিংয়ের দিকে যাব। সেটা খারাপ নয় সান্দাকফুয়ের রাস্তা খারাপ এই যে এই যে জাংশনটা। এর লেফট সাইডে হচ্ছে মিরিকের রাস্তা অ্যান্ড রাইট সাইডে মানে ভঞ্জঙের রাস্তা সো লেফট সাইডের রাস্তাটা আমরা নেব না অবভিয়াসলি আমরা কিন্তু ডান দিকের রাস্তাটা মানে ভঞ্জঙের রাস্তাটা দিয়ে যাব অ্যান্ড এই রাস্তাটাই একটু খারাপ বেশি নয় সান্দাকফুয়ের রাস্তা এর থেকে অনেক বেশি খারাপ সো এই যে দেখুন একটু অফ রোড টাইপের আছে অতটাও নয় বাট অল্প অফরোডিং মতন আছে সো এই রাস্তাটা দিয়েই কিন্তু এগিয়ে আমরা পৌঁছে যাব মানে ভঞ্জঙে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর বেশিক্ষণ নেই সো আমরা আজকে বেশ অর্লি পৌঁছেছি বলে কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি আদারওয়াইজ আপনারা যদি এগারোটার পরে পৌঁছান শিলিগুড়িতে তাহলে কিন্তু ইট উইল বি আ বিট প্রবলেম্যাটিক মানে মানেভঞ্জে পৌঁছাতে দুটোর আগে যদি দুটোর আগে না পৌঁছাতে পারেন দেন ইউ ক্যান ডু সামথিং মানেভঞ্জে আপনারা ওয়ান নাইট স্টে করতে পারেন স্টে করে নেক্সট দিন স্টার্ট করতে পারেন একদম সকাল সকাল দেন ইট উইল বি আ গুড প্ল্যান আদারওয়াইজ যদি আপনি সেই দিনকেই স্টার্ট করতে চান তাহলে কিন্তু দুটোর আগে অবশ্যই পৌঁছাতে হবে মানেভঞ্জে অ্যান্ড এটা একটা বেশ চাপের ব্যাপার বিকজ ট্রেনসও হচ্ছে দার্জিলিং মেল সকাল আটটাতে ঢুকিয়ে দেয় বাট আর মোটামুটি সব ট্রেনই একটু না একটু লেট করে বাট ইয়েস দশটার মধ্যে পৌঁছালে ইউ ক্যান ভেরি ওয়েল রিচ মানে মঞ্জং বাই টাইম গিয়ে সবার আগে ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশনে গিয়ে আমাদেরকে টিকিট বানানো এখন পৌঁছালাম কটার সময় দশটা বারোতে পৌঁছেছি আর আমরা কিন্তু আবার হচ্ছে এই দাদার গাড়িতে এসছি আর আগের বার দার্জিলিং ব্লগেও দেখিয়েছিলাম দাদাকে দাদা আপনার নামটা একবার বলুন লাস্টার বলা হয়নি অভিষেক হ্যাঁ বলেছিলেন রাইট আর দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো মানেভঞ্জ অবধিও আমরা কিন্তু শিলিগুড়ি থেকে তেনজিংনকে বাস স্ট্যান্ড থেকে এনার গাড়িতে এসেছি অ্যান্ড আমি আবার দিয়ে দেবো নাম্বার আর যাওয়ার দিনও এনার গাড়িতেই যাব সো দাদা খুব ভালো অ্যান্ড আগেরবারও বলেছিলাম সো এবারও কিন্তু এই দাদার সাথেই আমরা কন্ট্যাক্ট করে এই দাদা গাড়িতেই এলাম আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি দেখা যাক এরপরে কী ফর্মালিটিস আছে এখানে এখান থেকে করতে হবে বলেও বা যা গাড়ি আপনারা চান জায়গাটা একদম ছোট্ট এখানে আই থিঙ্ক লাঞ্চ ওয়াঞ্চ করা জায়গা আছে কোথাও যেমন ফিরবো সেমকে তো করতে হবে এই তো রেস্টুরেন্ট আছে মেসেজ তাহলে হোয়াটসঅ্যাপে এই যে এইখানে হচ্ছে আমাদের পুরো যে ব্যাপারটা আছে লিস্টটা আমি পরে দিয়ে দেবো অ্যাটাচ করে দেবো এখানে দিতে হবে আর এখানে কিন্তু আইডি কার্ডে জেরক্স লাগবে সো এনি আইডি কার্ড নট ম্যাটার আধার ভোটার বা যে কোনো আইডি কার্ডই চলবে জেরক্স এক কপি করে লাগবে ফটো কি লাগবে তো লাগবে মনে এনে রাখা ভালো সেটা দেখছি একটু পরে এই যে কি লেখা আছে সব জিনিসপত্র লেখা আছে কি হয়েছে এখান থেকে আমাদের যে টাকা লাগলো আমি ওটার লিস্টটা এখনই দিয়ে দিচ্ছি আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন যে কিভাবে কত টাকা লাগলো আমাদের দশ হাজার টাকা লেগেছে ফর থ্রি ডেজ আর মানে থ্রি নাইটস অ্যাকচুয়ালি আর তারপরে এখানে কিন্তু পুলিশ ভেরিফিকেশন করাতে হবে এখানে একটা ফর্ম ফিল করতে হবে আবার কিন্তু জেরক্স লাগবে রাস্তা খুব খারাপ এখনো লাস্ট যে সেভেন কিলোমিটার ছিল ওই রাস্তাটাও খুব খারাপ ছিল মানে 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 অবধি যে লাস্ট সেভেন কিলোমিটার মানে গাড়ি একটু ঠিকঠাক না হলে কিন্তু প্রবলেম আর এরপরে ওই জন্য আমরা বোলেরও নিলাম বিকজ ল্যান্ড রোভারগুলো একটু পুরোনো সো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কিন্তু প্রবলেম হচ্ছে যে এই এইজ এই হচ্ছে ল্যান্ড রোভার বাট ওই রাস্তাতে এই গাড়ি ইজ একটু চাপের তাই জন্য আমরা বলে নিলাম আচ্ছা এখানে কি ফটো লাগছে না ফটো লাগছে না ভেরি গুড তাও ফটো নিয়ে আসবেন যদি দরকার লাগে আচ্ছা একটা ফর্ম ফিল করতে হবে যেখানে ওই কিছু নাম্বার টাম্বার আর নাম টাম লিখতে হবে সো বেসিক একটা ইনফরমেশনের জন্য আর জায়গাটা ভীষণ সুন্দর একটা ছোট্ট জায়গা এখানে খাবারেরও হোটেলস আছে সো থাকার হোটেলস থাকার হোটেলস কি আছে আছে হয়তো ওইদিকে আমি দেখছি ছোট্ট মিষ্টির দোকান আবার নাইস সোবিনেরও আছে ছোটো ছোটো মিষ্টি

যদি আপনাদের কিছু লাগে যেটা আপনাদের সান্দাক ফুতে দরকার এখান থেকে কিনে নেবেন জল মানে মিনারেল ওয়াটারও কিনে নেবেন আমরা সেটা কিনতে ভুলে গেছিলাম এত এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে আমরা ভুলে গেছিলাম কারণ সান্দাক ফুতে কিন্তু সব কিছুরই দাম অনেকটা বেশি সো এখান থেকে নিয়ে যাওয়া ইজ বেটার আছে হ্যাঁ এখানে আছে শেরপা রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে সো ইফ ইফান ওয়ান টু স্টে ইয়ার সেটাও সম্ভব

তো এগুলো এখান থেকে করতে হবে করে আমরা হচ্ছে করলাম করলাম এখন হচ্ছে মানে থেকে যে কতক্ষণে পৌঁছাই আমরা টুমলিং টুমলিংয়ে আমাদের আজকে হচ্ছে স্টে আছে তো সেখানে স্টে আর কালকে হচ্ছে আমরা সান্দাপুর জন্য বেরোবো তো দেখা যাক কতক্ষণ টাইম ওইম লাগে রাস্তা খুব খারাপ সো টাইম একটু লাগবে সেই কারণে আর কালকে মনে হয় আবার একটা কথা ব্যাস প্রথম পাঁচটা কাটা হয়ে গেল এটা পার হেড কুড়ি টাকা করে নিল আর এর পরে যা যা আছে কালকে অবশ্যই দেখাবো আপনারা কিন্তু আমার এই পুরো সিরিজটা দেখবেন ডক্টর ঊষা ব্লগ কে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং